কি ইংরেজিতে দুর্বল, এই যে বইয়ের উপরে যদি এভাবে ধরেন তাহলে সাথে সাথে বাংলা হয়ে যাবে। আপনি ছাত্র হন বা শিক্ষক হন, আপনার খুব কাজে লাগবে। আপনি ইউটিউবার, আপনার ইউটিউব সম্পর্কে যদি কোনো মেইল আসে, আপনি যদি কম বুঝে থাকেন, আজকের এই ভিডিও আপনার জন্য। আপনি কি প্রবাসী সম্পর্কে যদি কম ধারণা থাকে, দেখেন আমি এই যে আরবের উপরে খুব সহজেই বাংলা করে নিচ্ছি। এই জানি এই কাজটা অনেক সারপ্রাইজ মনে হচ্ছে আপনার কাছে, অথবা আলাদিনের আশ্চর্যের প্রদীপের মতো মনে হবে। আসলে ইয়া একটা জটিল কিছু না, ইয়া গুগলের একটা অ্যাপ্লিকেশন যা খুবই কার্যকরী এবং দ্রুত কাজ করে, হয়তো আপনার ফোনেই ইনস্টল করা থাকতে পারে। ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, আশা করি ভিডিওটি স্কিপিং না করে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওতে আমি কিভাবে অ্যাপ্লিকেশনটি সেটিংস করব এবং কিভাবে কাজ করব, সবশেষে ইনস্টল কোথা থেকে করেছি সেটা আজকে দেখাবো। তো ভিডিও শুরু করা যাক। আমরা যদি এই অ্যাপ্লিকেশনটা যদি এভাবে ওপেন করি, ঠিক আছে, এরকম একটা মনে হবে যে না ক্যামেরা ওপেন করছি, আসলে কিন্তু মূলত ক্যামেরা না। এই যে দেখেন ক্যামেরা এবং ফিউশনে ভিতরে আমার যত গ্যালারিতে ছবি আছে সব ছবি দেখা যাচ্ছে। এখানে আমি ক্যামেরাটা ওপেন করছি, মনে হচ্ছে ক্যামেরা না, আমি যেখানে ধরবো এটা এখন অ্যাকশন করার কথা, কিন্তু অ্যাকশন করবে না। আমি সেটিংস একটা করলাম, এই যে ট্রান্সলেটের উপরে ওকে করলাম, ওকে করতে উপরে দুটা সেটিংস আছে, এই ডিটেক্ট ল্যাঙ্গুয়েজের উপরে যদি ওকে করি, আমি যে ভাষা থেকে যে ভাষা রূপান্তর করবো, অর্থাৎ আমি এখন ইংলিশ থেকে বাংলা রূপান্তর করবো, ইংলিশ ওকে করলাম এবং ডাইনে বাংলা ওকে করব, ঠিক আছে। এই বাংলা কোথায় আছে, এই যে বাংলা আমি আগে ওকে করে রাখছি, এখন খেলা হবে এটা, এখন আমি যেখানে ধরবো সেখানে বাংলা হয়ে যাবে, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা হয়ে যাবে। দেখেন এটা ধরতেই বাংলা হয়ে গেছে। আপনি অডিও সিলেকশন করে আপনি অর্থটাও শুনতে পারেন। এই যে দেখেন ক্লাস 5 এ পড়তো তখন তার স্কুলে আগুন লেগেছিল, সবাই খুব ভয় পেল কিন্তু কেউ ভয় পেল। চাইলে ইংরেজিতেও আপনি শুনতে পারেন, এখন আমি ওকে দিচ্ছি, দেখেন ইউনিট 9 এ Listen and read. A long time ago, when Raju was in class 5, there was a fire in his school. Everyone was very afraid, but no one panicked. The teachers helped the students to leave the building quietly and safely. আপনি হয়তো প্রশ্ন করতে পারেন কিভাবে প্রবাসীরা এই সেটিংসটা করবেন। বাংলাদেশে যেহেতু সৌদিতে সবচেয়ে বেশি লোক, তাই আমি সৌদিটাই সেটিংস করতেছি, অর্থাৎ আরবির সাথে। আমি যদি এটা যদি সর্বপ্রথম ওপেন করি, এই যে ট্রান্সলেটে যদি আমি ওকে করি, ঠিক আছে, এই যে ডিরেক্ট ল্যাঙ্গুয়েজের উপরে ওকে করলে আমি সর্বপ্রথম এখানে অ্যারাবিকটা আমি ওকে করব। অ্যারাবিকটা কই, এই যে অ্যারাবিক, অ্যারাবিক ওকে করলাম, বাংলা ডাইনি তো বাংলা আছেই। এখন দেখেন, এখন আমি আরবির উপরে এভাবে রাখতেই সহজেই বাংলা হয়ে যাচ্ছে। দেখেন কত দ্রুত এটা কাজ করতেছে। হ্যাঁ, এভাবে আপনি যে কোনো জায়গায় আপনি রেখে আপনি এই কাজটা করে নিতে পারেন। আমার বিশ্বাস, আমি যেহেতু সৌদি অর্থাৎ আরবিটা দেখাচ্ছি, এভাবেই আপনি প্রবাসী যে কোনো ইতালিয়ান হন আর কুয়েতি ভাষা হন আর যে কোনো ভাষায় হন, আপনি ইচ্ছা করলে সহজে ট্রান্সলেটটা বদলি করে নিতে পারবেন। এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটা আমার কাছে খুব ভালো লেগেছে, আপনার কাছে কেমন লেগেছে আপনি কমেন্ট বক্সে লিখবেন, আমি দেখব আপনারা কত সুন্দর কমেন্ট করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে সর্বপ্রথম আমাকে যেতে হবে গুগল প্লে স্টোর। আমি গুগল প্লে স্টোরটা ওপেন করলাম এবং সার্চ বারে যা লিখব GOOGLE LENS গুগল লেন্স। এই যে দেখেন আমি অলরেডি আগেই ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর জন্য। এই যে দেখেন গুগল লেন্স আমার সামনে চলে আসছে, লেন্সটা দেখতে ঠিক লোগোটা ঠিক এরকম। আমি ওপেন করলাম, ওপেন করে আগের মতোই যা আছে কন্টিনিউ। আজকের এই ভিডিও এ পর্যন্ত। যদি এই ভিডিও থেকে কোনো কিছু জেনে থাকেন বা শিখে থাকেন তাহলে বলবো সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।